যশোরে কেশবপুর পৌরসভা নির্বাচনে কোনো ঝুঁকি নেই বললেন প্রধান নির্বাচন কমিশনার। মনিরামপুর প্রতিনিধি অমরেশ বিশ্বাস জানান, যশোরে কেশবপুর পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সোমবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এসব কথা বলেন। যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের সভাপতিত্বে ভোট গ্রহণ কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় বিশেষ অতিথি বক্তৃতা করেন ইলেকট্রনিক ভোটিং মেশিনের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার আবুল কাশেম। যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিভাগীয় নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী, যশোর জেলা নির্বাচন অফিসার হুমায়ুন কবির ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। সুষ্ঠু হচ্ছে এটা শতভাগ আমরা নিশ্চিত করতে পারি। আপনারা দেখেন নির্বাচনে এত কিছুর মধ্যেও 66%, 65%, 67% লোক ভোট দেয়। আপনারা দেখেন যে আপনারাই বলেন, আপনাদের মাধ্যমেই আমরা জানি টেলিভিশনে যে মহিলাদের উপচে পড়া ভিড়, লাইন দিয়ে মহিলাদের ভোট দিচ্ছে। একটা নির্বাচনের পরিবেশ পরিস্থিতি যখন ভালো থাকে, যখন তার নিরাপদ থাকে, তখনই তো মহিলার, বিশেষ করে মহিলাদের উপস্থিতি লক্ষণীয় হয়। সুতরাং নির্বাচন আমাদের এখানে নির্বাচনে সঠিক হচ্ছে, প্রতিটা আপনারাই বলেন, আপনাদের টেলিভিশন মাধ্যমে জানি। সুতরাং নির্বাচন সুষ্ঠু হচ্ছে না, মানুষ ভোট দিচ্ছে না, প্রতিযোগিতামূলক হচ্ছে না, নির্বাচন হচ্ছে না, সুন্দর কথা একেবারেই মানতে রাজি না আমি। স্যার আর একটা বিষয় স্যার, সেগুলো আমাদের ভিড়, লাইন দিয়ে মহিলাদের ভোট দিচ্ছে। একটা নির্বাচনের পরিবেশ পরিস্থিতি যখন ভালো থাকে, যখন তার নিরাপদ থাকে, তখনই তো মহিলার, বিশেষ করে মহিলাদের উপস্থিতি লক্ষণীয় হয়। সুতরাং নির্বাচন আমাদের এখানে নির্বাচনে সঠিক হচ্ছে, প্রতিযোগিতামূলক হচ্ছে, মানুষ ভোট দিচ্ছে, ভোট দিয়ে নিরাপদে বাড়ি যাচ্ছে। আর নির্বাচনে কোথাও কোথাও কিছু কিছু